সরকারি চাকুরিতে স্থায়ী কর্মীদের মর্যাদা না থাকায় নির্বাচনের কাজে অব্যাহতি চেয়ে বিডিওর কাছে ডেপুটেশন জমা দিলেন উত্তর চব্বিশ পরগনার গাইঘাটা ব্লকের অন্তর্গত পঞ্চায়েত ও গ্রাম উন্নয়ন দপ্তরের চুক্তিভিত্তিক কর্মীরা। শুক্রবার গাইঘাটা ব্লকের সমস্ত গ্রাম পঞ্চায়েতে কর্মরত জিআরএস ভিএলইরা বিডিওকে জানিয়েছেন, গত ১৬ই মার্চ নির্বাচন ঘোষণার দিনে মুখ্য নির্বাচন কমিশনার নির্বাচন সংক্রান্ত কাজে চুক্তিভিত্তিক কর্মীদের নিয়োগের নিষেধাজ্ঞা দিয়েছে, কিন্তু নির্বাচনের বিভিন্ন ধরনের কাজে সকল কর্মীদের নামে নির্দেশিকা জারি করা হয়েছে ব্লক প্রশাসনের তরফে। তাই যেহেতু তারা চুক্তিভিত্তিক সরকারি কর্মী, তাই নির্বাচন সংক্রান্ত কাজ থেকে অব্যাহতি চেয়েছেন এই সকল কর্মীরা। এর পাশাপাশি আবেদনকারীরা জানিয়েছেন, রাজ্য সরকার দীর্ঘদিন ধরে তাদের কোনো বেতন বৃদ্ধি করেনি। অর্থ দপ্তরের তরফে বিভিন্ন স্তরের চুক্তিভিত্তিক কর্মীদের কয়েক দফায় বেতন বৃদ্ধিসহ অন্যান্য সুযোগ সুবিধা লাগু হলেও জিআরএস ভিএলই এর কোনো বর্ধিত সুযোগ সুবিধা দেওয়া হয়নি। নেই স্বাস্থ্য বিমা, সার্ভিস বুক ও বর্ধিত ভাতা। তারা আরও জানিয়েছেন, অন্যান্য স্থায়ী কর্মচারীদের মতো নির্বাচন, জনগণনা, বিপর্যয় মোকাবিলার মতো বিভিন্ন কাজে তাদের দায়িত্ব দেওয়া হলেও সরকারি খাতায় তারা অস্থায়ী কর্মী। তারা মাসের শেষে যে ভাতা পান তা দিয়ে তাদের মা বাবা স্ত্রী সন্তান নিয়ে সংসার চলে না। এ বিষয়ে তারা লিখিত আবেদন বিডিওকে তারা জানিয়েছেন, তাদের যেহেতু স্থায়ী কর্মচারীর মর্যাদা নেই, তাই নির্বাচন কমিশনের গাইডলাইন অনুযায়ী এবার নির্বাচনের কাজ থেকে তাদের অব্যাহতি দেওয়া হোক। আসলে আমরা এখানে গাইঘাটা ব্লকের এনআরজিএসের কাজের সঙ্গে যুক্ত সমস্ত কন্ট্রাকচুয়াল স্টাফ আমরা এখানে বিডিও সাহেবের কাছে ডেপুটেশন দিতে এসেছি। আমরা দীর্ঘ দশ পনেরো বছর ধরে এনআরজিএসের কাজের সঙ্গে যুক্ত আছি। রাজ্য সরকারের অর্থ দপ্তরের নির্দেশিকা নম্বর 9008 এবং 1107 এর যে বিভিন্ন সুযোগ সুবিধা এবং পে স্কেলে স্থায়ীকরণ, 60 বছরের চাকরির নিশ্চয়তা, এই সমস্ত যে সুযোগ সুবিধা সেগুলো অন্যান্য দপ্তরের অস্থায়ী কন্ট্রাকচুয়াল কর্মচারীদের দেওয়া হলেও এনআরজিএসের কর্মচারীদের দেওয়া হয়নি। ন্যূনতম সরকারি যে আমরা চাকরি করি তার একটা মর্যাদা দেওয়া হয়নি। এমতো অবস্থায় ইলেকশন কমিশন ঘোষণা করেছে যে কন্ট্রাকচুয়াল কর্মচারী যারা আছেন তাদের যেন নির্বাচনের কাজে যুক্ত না করা হয়। সেটাই আমরা বিডিও সাহেবের কাছে লিখিত আকারে ডেপুটেশন দিতে আসলাম, যাতে আমাদের নির্বাচনের কাজ থেকে এবছরের জন্য অব্যাহত দেওয়া হয়। ডেপুটেশন দেওয়ার কারণ সেটা হচ্ছে যে নির্বাচন দপ্তরের কাছে আমরা অলরেডি আমরা চিঠি করেছি সংগঠনগতভাবে, তবুও আমরা যেহেতু ইলেকশন অর্ডারটা বিডিও সাহেব আমাদের করেন, সেই জন্য আমরা বিডিও সাহেবকে একটা অনুরোধ করতে আসলাম এবং ডেপুটেশনটা দিতে আসলাম। অথচ কয়েকটা অর্ডারে আমাদের কয়েকজনের নাম আছে, এই জন্যই আমরা এসেছি। আমার নাম সুকান্ত ঘোষ, আমি ডুমা গ্রাম পঞ্চায়েতে কাজ করি। ডেপুটেশনটা দেওয়ার কারণ, আমরা দীর্ঘদিন প্রায় একজন ১৩ বছর ১৪ বছর করে এই পঞ্চায়েতের কাজের সঙ্গে যুক্ত আছে। কারো ১৩ বছর হয়ে গেছে, কারো ১৪ বছর হয়ে গেছে, বা তার এর থেকেও বেশি দিন হয়েছে। তো আমাদের থেকে পরে অন্য ডিপার্টমেন্টে যারা কন্ট্রাকচুয়ালভাবে এসেছেন তাদের যেভাবে মাইনে বেড়েছে সেই তুলনায় আমরা সেই ২০১৩ সাল থেকে যেখানে ছিলাম চুক্তিভিত্তিক কর্মচারী হিসেবে মাইনে যেখানে ছিল আজ ঠিক সেখানেই আছে। তার থেকে কোনো কিছু তার বদল হয়নি। সেই যে বদল হয়নি, এত কিছু হচ্ছে চারিদিকে, এই যে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী যে যত রকমের প্রজেক্ট নামান, তার শুধুমাত্র এনআরজিএসের সঙ্গে আমরা যুক্ত, কিন্তু তা বাদেও আমরা সমস্ত কাজ করি এখানকার। এই ব্লকে যত রকমের কাজ হয়, স্বাস্থ্যসাথী, লক্ষ্মীর ভাণ্ডার, মমতা ব্যানার্জি যে একটা ফুল মাইলেজ পেয়েছেন লক্ষ্মীর ভাণ্ডার নিয়ে, যেটা নিয়ে পশ্চিমবঙ্গের মহিলাদের এত আনন্দ, এত উচ্ছ্বাস, সেই আনন্দ উচ্ছ্বাসটাও কিন্তু আমাদের মাধ্যমেই হয়। আমরাই রাত জেগে সেই যে লক্ষ্মী ভাণ্ডারের ফর্মগুলো এন্ট্রি করা, এটা কিন্তু মানে খুব একটা দুঃসাধ্য কাজ, এবং নির্দিষ্ট সময়ের মধ্যে আমাদেরকে সেটা করতে হয়। আমাদেরকে নাওয়া খাওয়া ভুলে পঞ্চায়েতে থেকে সেই কাজগুলো আমাদেরকে তুলে দিতে হয়। স্বাস্থ্যসাথী আছে, স্বাস্থ্যসাথীর যে বেনিফিট বিভিন্ন পাবলিক পেয়ে যান সেটাও কিন্তু আমাদেরকেই এন্ট্রি করতে হয়। এই রিসেন্ট যে ১০০ দিনের টাকা দেওয়া হলো, সেই ১০০ দিনের টাকাটাও কিন্তু আমরা ইনিশিয়েটিভ নিয়েই মানে ডোর টু ডোর বাড়িতে গিয়ে সার্ভে করেছি, সেই প্রতিটা মানুষ সঠিক কিনা সেটা বিচার করা, তার অ্যাকাউন্ট সঠিক কিনা বিচার করা। এই যে ২৫ লক্ষ মানুষ ২৩ লক্ষ মানুষকে টাকা দেওয়া হয়েছে, এর পেছনেও কিন্তু আমাদের পরিশ্রম বা আমাদের মানে কষ্টের কোনো কম নেই, কিন্তু সেই তুলনায় আমাদের যে দাবি বা আমাদের নিজেদের যে পরিবার চালানোর জন্য মিনিমাম যে একটা রেমুনারেশন সেটা নয়। ডেপুটেশনটা এই জন্যেই যাতে আমাদেরকে একটু উনি খেয়াল করেন, উনি দেখেন, কারণ অর্ডার তো থাকে যে কর্মচারীদেরকে নেওয়া যাবে না, কিন্তু তা সত্ত্বেও আমাদেরকে নেওয়া হয় এবং বাই ফোনে নেওয়া হয় অর্ডার। সেই কারণেই আমরা আমার নাম তনুশ্রী বিশ্বাস।
আমি ঝাউডাঙ্গা পঞ্চায়েতে, আমি আজ প্রায় 2009 সালে, আমরা এখানে 13টা পঞ্চায়েতের কর্মচারী, 26 জন টোটাল আছেন আরও ভেতরে, বা জিআরএস আর ভিএলই মিলে কন্ট্রাকচুয়াল যারা তারা। আমাদেরকে অ্যাকচুয়ালি বলা হয় যে আমরা এনআরইজিএস এর কর্মচারী মানে কন্ট্রাকচুয়াল, কিন্তু আদতে আমরা কেউই এনআরইজি এর কর্মচারী নই। আমাদের প্রত্যেকের কাছে অন্য অন্য ডিপার্টমেন্টের আইডি পাসওয়ার্ড সব কিছু আছে, কাজ বাজু আমাদেরকে দিয়েই করানো হয়।